সবাইকে স্বাগতম। আমরা এখন শিখব কিভাবে দুটি সংখ্যা বিভিন্ন নাম্বার সিস্টেমে যোগ করতে হয়। মোট চারটা নাম্বার সিস্টেম পপুলার, সেগুলো হলো বাইনারি, অক্টাল, ডেসিমাল আর হেক্সাডেসিমাল। প্রথমে আমরা সবচেয়ে সহজ নাম্বার সিস্টেম অর্থাৎ ডেসিমাল নাম্বার সিস্টেমে দুটি সংখ্যা কিভাবে যোগ করতে হয় সেটা দেখব। ধরো উদাহরণ হিসেবে নিলাম 15 আর 26। যোগ করার সময় আমরা সব সময় সবার ডান থেকে শুরু করব, আর যোগফল যখনই 10-এর সমান বা তার চেয়ে বড় হবে তার থেকে 10 বাদ দিয়ে দিব। সো প্রথমে 5 আর 6 যোগ করলে হয় 11, যা 10-এর চেয়ে বড়। সো 11 থেকে 10 বাদ দিলে থাকে 1। হাতের 1 আমরা পরেরটাতে পাঠিয়ে দিব। এবার 2 আর 1-এ 3 আর 1-এ 4, যেহেতু 4 10-এর চেয়ে ছোট, সো কোনো প্রবলেম নাই, আমরা 4 ডাইরেক্ট এখানে লিখে দিলাম। যোগ করা শেষ, খুব সহজেই দুটি ডেসিমাল নাম্বার যোগ করে ফেললাম। এটা আমরা ছোটোবেলায় শিখে এসেছি। এই একই পদ্ধতি ব্যবহার করে আমরা দুটি বাইনারি নাম্বারও যোগ করতে পারবো। ধরো উদাহরণ হিসেবে নিলাম 1101 আর 111। এবারও যোগ করার সময় আমরা ডান দিক থেকে যোগ করব, আর যোগফল যখনই 2-এর সমান বা তার চেয়ে বড় হবে তখনই 2 বাদ দিয়ে দিব, কারণ বাইনারির বেজ হচ্ছে 2। সো 1 আর 1 যোগ করলে হয় 2, যা 2-এর চেয়ে বড়। সো 2 থেকে 2 বাদ দিলে হয় 0। হাতের 1 পরেরটাতে পাঠিয়ে দিলাম। আবারও 1 আর 1 যোগ করলে হয় 2, যা 2-এর চেয়ে বড়। সো 2 থেকে 2 বাদ দিলে হয় 0। হাতের 1 পরেরটাতে পাঠিয়ে দিলাম। এবার 3টা 1 যোগ করলে হয় 3, যা 2-এর চেয়ে বড়। সো 3 থেকে 2 বাদ দিলে হয় 1। হাতের 1 পরেরটাতে পাঠিয়ে দিলাম। এবার 1 আর 1 যোগ করলে হয় 2, যা 2-এর সমান। সো 2 থেকে 2 বাদ দিলে হয় 0। হাতের 1 পরেরটাতে পাঠিয়ে দিলাম। এবার এই 1টা ডাইরেক্ট এখানে চলে আসবে, যোগ করা শেষ। এভাবে আমরা দুটি বাইনারি নাম্বার যোগ করতে পারি। পার্থক্য হলো ডেসিমালের ক্ষেত্রে 10-এর সমান বা তার চেয়ে বড় হলে 10 বাদ দিয়ে দিচ্ছিলাম, এবার 2-এর সমান বা তার চেয়ে বড় হলে 2 বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা অক্টালের একটা এক্সাম্পল দেখি। ধরো দুটি সংখ্যা নেই 6, 7 আর 1, 5। এবার ডান থেকে শুরু করব, যোগফল 8-এর সমান বা তার চেয়ে বড় হলে 8 বাদ দিয়ে দিব। 7 আর 5 যোগ করলে হয় 12, 12 থেকে 8 গেলে 4, হাতের 1 পরেরটাতে চলে গেল। 6 আর 1-এ 7 আর 1-এ 8, যেহেতু 8-এর সমান, তাই 8 থেকে 8 গেলে 0, হাতের 1 পরেরটাতে চলে গেল। এবার 1 ডাইরেক্ট এখানে চলে আসবে। সো তোমরা দেখতে পাচ্ছ পদ্ধতি একই, জাস্ট যখন যেই বেজ সেই বেজের রেসপেক্টে আমাকে চিন্তা করতে হচ্ছে। যেহেতু খুব সুন্দর একটি জিনিস শিখে গেছো, এবার তোমরা দুটি রেস্টুরেন্টও যোগ করে ফেলতে পারবে। কিভাবে দেখো, ধরো আমরা হেক্সাডেসিমালে দুটি নাম্বার যদি নেই, একটা হচ্ছে বি এফ সি আর একটা হচ্ছে এফ এফ সি, আমরা কী করব, এই দুটি সংখ্যা যোগ করে যোগফল যে রেস্টুরেন্ট পাবো সেই রেস্টুরেন্টে খেতে যাব। আচ্ছা, সি মানে হচ্ছে কি 12, সো 12 আর 12 যোগ করলে 24, 24 থেকে 16 বাদ দিলে হয় 8, সো এখানেও হবে 8, হাতের 1 পরেরটাতে চলে গেল। এবার এফ মানে হচ্ছে 15, সো 15 আর 15 30, 30 আর 1-এ 31, 31 থেকে 16 গেলে 15, 15 মানে হচ্ছে এফ, হাতের 1 পরেরটাতে চলে গেল। এবার বি মানে হচ্ছে 11, এফ মানে হচ্ছে 15 আর 1, তাহলে 15 আর 11 26 আর 1 27, 27 থেকে 16 গেলে 11 মানে হচ্ছে বি, হাতের 1 পরেরটাতে চলে গেল। এই 1 ডাইরেক্ট এখানে চলে আসবে। সো আমরা দেখলাম কিভাবে দুটি সংখ্যা বিভিন্ন নাম্বার সিস্টেমে যোগ করা যায়, খুব সহজ। তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, ধরো ডেসিমালের ক্ষেত্রে যদি দেখাই দুটি সংখ্যা যোগ করার পর যোগফল যখনই 10-এর সমান বা তার চেয়ে বড় আসছিল আমরা 10 বাদ দিয়ে দিচ্ছিলাম, যদি যোগফল 20-এর সমান বা তার চেয়ে বড় চলে আসে তাহলে তো 10 বাদ দিয়েও লাভ হচ্ছে না। এটার উত্তর খুব সহজ, দুটি সংখ্যা যোগ করার সময় এখানে হায়েস্ট 9 থাকতে পারে আর এখানে হায়েস্ট 9 থাকতে পারে। সো 9 আর 9 18 আর হাতের 1
মিলে ১৯, সো যোগফল কখনোই ২০ এর সমান বা তার চেয়ে বড় আসতে পারে না। সবাইকে ধন্যবাদ।